রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ এটি কম্পোজ করেন। আপনারা অনেকেই জানেন কবিগুরু গান নিয়ে রিসার্চ করতেন, রবীন্দ্রসঙ্গীত নিয়ে রিসার্চ করতেন। উনি বিভিন্ন অঙ্গের গান রবীন্দ্রসঙ্গীতে ব্লেন্ড করার, মেশানোর চেষ্টা করেছেন। এইটা হচ্ছে কীর্তনাঙ্গের গান, 1931-এ লেখা, আর এইটার সুর দিয়েছেন অনাদি কুমার ঘোষ দস্তিদার। উনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে 5 বছর সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। তারপরে 1920 থেকে 1925-1931-এ এসে উনি গানটা সুর দেন। শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বন্ধু কাবুনে,
যখন প্রথম ধরেছে কলি আমার মনে পাবনে আমার দ্বিতীয় গান